বকেয়া বিল পেতে চেয়ারম্যানকে দিতে হয়েছে 10 লক্ষ টাকা কাটমানি। এদিন বিদ্যুৎ দপ্তরের এক ঠিকাদার সংস্থার এমনই অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বালুরঘাট শহরের রাজনীতি। ওই ঠিকাদার সংস্থার সাথে পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক MCIC-র কথোপকথন প্রকাশ্যে এসেছে। হোয়াটসঅ্যাপে চ্যাটিং ও একটি অডিও ক্লিপ জনসমক্ষে এনেছে ওই ঠিকাদার সংস্থা। গত শনিবার শহরের কিছু এলাকায় পদবাতি কয়েক ঘন্টা বন্ধ থাকা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড়। নেটিজেনদের একাংশের অভিযোগ ছিল বালুরঘাট শহরে লোকসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির শাস্তি হিসাবে বালুরঘাট পৌরসভা এভাবে পথবাতি বন্ধ করে রেখেছে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে এলো কাটমানির তত্ত্ব। ওই ঠিকাদার সংস্থার মালিক সৌমেন সরকারের অভিযোগ, খিদিরপুর শ্মশানের চুল্লির কাজ ও অন্যান্য বকেয়া দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। ওই টাকা পেমেন্ট পেতে চেয়ারম্যানের নির্দেশে 2 দফায় 10 লক্ষ টাকা দিয়েছে, তবুও আজ পর্যন্ত আমার টাকা পরিশোধ দেওয়া হয়নি। আমি বেতন দিতে পারিনি বলে আমার কর্মচারীরা শনিবার দিন কাজ করতে পারেনি, তাই আমি ফোন করে ওই কাটমানির টাকা ফেরত চেয়েছি। আমি আর পৌরসভায় কাজ করব না, মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলাম বিষয়টি জানিয়ে। তবে পৌরসভার তরফে ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মতে ওই সংস্থার কোনো টাকা বকেয়া নেই। ওই ঠিকাদার সংস্থাকে ইলেকট্রিক পোলগুলিতে টাইমার বসানোর বরাদ্দ দেওয়া হয়েছিল, এক বছর ধরে ওই কাজ সংস্থা করেনি। সম্প্রতি তাকে এই নিয়ে শোকজ করা হয়েছিল আর তারপরে তিনি মন গড়া অভিযোগ তুলে বালুরঘাট পৌরসভার ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন। প্রসঙ্গত, বালুরঘাট পৌরসভার তরফে দীর্ঘদিন ধরে এক ঠিকাদার সংস্থা বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ করে আসছে। ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিদ্যুৎ বণ্টন কোম্পানির তরফেও বেশ কিছু অভিযোগ রয়েছে যা তদন্ত চলছে। ওই অভিযোগ প্রসঙ্গে অবশ্য ওই ঠিকাদার সংস্থার মালিক সৌমেন সরকার তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। ঠিকাদারের কাছ থেকে 10 লক্ষ টাকা কাটমান অভিযোগ এর কথা প্রকাশ্যে আসতে সরব হয়েছে বিজেপি। বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান, এই বিষয়টি আমাদের কানেও এসেছে, প্রয়োজনে আমরা এর কাটমানের বিষয় নিয়ে আন্দোলনে নামব। দেখুন, আমরাও এই যে অডিও ভাইরাল সেটা আমরাও পেয়েছি, আমরাও দেখেছি। ঘটনা তৃণমূলের কাছে অস্বাভাবিক কিছু নয়। তৃণমূল হচ্ছে কাটমানিরই সরকার, এদের প্রতিটা নেতা প্রত্যেকেই কাটমানির সঙ্গে যুক্ত, এদের একদম উপর থেকে নিচ পর্যন্ত। সে কারণে বালুরঘাটের পৌরসভার চেয়ারম্যান নিতে পারে না, এরকম কোনো বিষয় নেই। কিন্তু এভাবে কাটমানি নিয়ে পরিষেবা সঠিকভাবে না দেওয়াটা দুর্ভাগ্যজনক। যারা যে ঠিকাদার সংস্থা কাজ করেছে সে কাটমানি দিয়েছে, শুনতে পাচ্ছি আমরা, সে দীর্ঘদিন ধরে তার বেতন পাচ্ছে না, বেতন দিতে পারছে না, সেই কারণে সে আর পরিষেবা বন্ধ করেছে। এইটাকে খুব সুরাহা করা উচিত। আর পুলিশ প্রশাসনের কাছে আমি আগ্রহ রাখবো, এগুলো বিষয় নিয়ে আর তদন্ত করা দরকার। যদি সত্যি সত্যি যদি চেয়ারম্যান টাকা নিয়ে থাকে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং প্রশাসনের উচ্চ আধিকারিক যারা আছে DM-SDO তাদের এই বিষয় নিয়ে খোঁজ নিয়ে এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আর না নিলে আমরা এর বিরুদ্ধে পথে নামবো, আন্দোলন করবো। থ্যাংক ইউ। আপনার নাম? বাপি সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা সদর। কথা হচ্ছে, পরশুদিন আমি রাত্রেবেলায় দেখতে পেলাম চেয়ারম্যান সাহেব একটা বিবৃতি দিয়েছেন স্টার সংবাদে। তো সেইটা যখন দেখতে পেলাম তখনই আমি জিনিসটা উপলব্ধি করলাম, এবং অরিজিনাল ঘটনাটা জানানোর জন্যই আমি, আমার কাছে যেটুকু ডকুমেন্টস ছিল, যেটুকু ডকুমেন্টস ছিল সেগুলো আমি দিয়েছি। সেটা হচ্ছে যে প্রত্যেক বাড়ি এই একটা জিনিস যেটা সেটা বলেছে যে ওই টাইমার লাগানোর যে গল্পটা বলেছে, টাইমার আমি প্রথমে লাগিয়েছি, লাগানোর পরে তারপরে দেখছি আমার বিল হচ্ছে না। এবং অগ্নিহ দে বলে একজন কন্ট্রাকচুয়াল এসেই ছিলেন, উনি মারা গেছেন, তো উনি আমাকে বললেন যে 4-5 মাসের বিল আমি পাইনি। আমাকে বললেন যে এরকম বাপিদা তোমার বিল কিন্তু পাস হবে না, তোমাকে 10 লাখ টাকা ওরা দিতে হবে। আমি যেটা শুনেছি যে 10 লাখ টাকা দিতে হবে। তারপরে আমি যে বিপুল মাস্টারসাহেবকে বললাম, বললো হ্যাঁ 10 লাখ টাকা না দিলে আপনার ওগুলো কিছুই হবে না। তো আমি 10 লাখ টাকার এগেনস্টে আমি প্রথমে আগে 6 লাখ টাকা দেই, তারপরে চেয়ারম্যান 25-2-2023 আমাকে বাড়িতে ডেকে পাঠায়। ডেকে পাঠানোর পর আমি সেখানে যাই, যে আমাকে থ্রেট করা হয় যে বাকি 4 লাখ টাকা যদি না দিই তাহলে আমাকে কাছ থেকে বের করে দেওয়া।
যাই হোক, তারপরে 2023 আবার 2 লাখ টাকা দিই, আর 15 দিনে আমি বাকি 2 লাখ টাকা দিয়ে দিই, দিয়ে 10 লাখ টাকা আমার পাওয়ার জন্য। তো এই যে কাজটার এগেনস্টে 10 লাখ টাকা দিয়েছি সে কাজে প্রফিটই নেই, তারপরে আবার বিপুল অষ্টমশে আরও 2 লাখ টাকা ক্লেম করে যে 2 লাখ টাকা দিতে হবে, অন্য কোন ঠিকাদার বলছে 15 লাখ দেবে, তো আমাকে বলছে আপনি মিনিমাম 2 লাখ টাকা দিন, চেয়ারম্যান বলেছে। তো আমার 2 লাখ টাকা দেওয়ার মতো নিষে ছিল না, আমি আর দেইনি, এবং তারপর থেকেই নানা রকম ডিস্টারবেন্সগুলো শুরু হয়েছে। আমি বলেছিলাম আমি আপনাদেরকে টাকা দিলে পরে আমি লাগাবো কী করে চিকিৎসাগুলো, এই টাইমারগুলো, টাইমার লাগাতে তো খরচা আছে, আর আমি যখন অর্ডারটা পাই তখন কিন্তু আমার সাথে কোনো কন্ট্রাক্ট হয়নি যে আমাকে টাকা দিয়ে তারপরে ইসে নিতে হবে। এমনও হয়েছিল আমি এই চকভবনী শ্মশানে একটা ওই সোলার লাইট লাগিয়েছিলাম বিধায়ক কোটা, সেখানটায় 1 লাখ টাকার একটা অর্ডার ছিল, সেখানে আমাকে 20,000 টাকা দিতে হয়েছে। এমন দিতে হলো এই কারণে যে না হলে পরে ওনারা সাইট দেখাচ্ছিলেন না, আমি মাল নিয়ে এসে বসে আছি, এবার আমার যে মালটা আছে সেটার গ্যারান্টি পিরিয়ড আস্তে আস্তে ল্যাপস করে যাচ্ছে, বারে বারে বলা সত্ত্বেও দিচ্ছিল না। তারপরে আমি যখন 20,000 টাকা বিপুলকান্তি ঘোষ মশাইকে দেই, তারপরে আমাকে ওই কাজের সাইট দেখানো হয়, এবং যেদিন দেখানো হয় পরের দিনই আমি কাজ শুরু করে দিই এবং কাজ কমপ্লিট করে দিই। তো এইরকমভাবে আর প্রতিনিয়ত যেটা 3-5 তারিখের মধ্যে আমাদের টাকা দেওয়ার কথা ছিল এই স্ট্রিট লাইট মেনটেন্যান্স, আর একটা কাজ করি আমি চুল্লির একটা আমার অর্ডার ছিল এই ইলেকট্রিক চুল্লি, খিদিরপুর ইলেকট্রিক চুল্লি, সেটারও টাকা আমি 2023 সেপ্টেম্বর অক্টোবর 2023 থেকে আমি কোনো টাকা পাচ্ছি না, যদিও আমাকে বলা হয়েছিল যে রানিং অবস্থায় সেটাকে বন্ধ করা হয়, মানে চুল্লির যে গণ্ডগোলটা ছিল সেটা প্রথম থেকেই ছিল, ধোয়া হচ্ছে 100 কেজির ওপরে যদি বডি হতো বা 100 কেজি হতো ধোয়া প্রচণ্ড হতো, পারিপার্শ্বিক যারা প্রতিবেশী আছে তারা মানে চিৎকার করতেন। এটা ঈশা মুখার্জি ম্যাডাম যখন ছিলেন তখনও এই ব্যাপারটা নিয়ে ইসেক হয়েছিল, যাই হোক, তো সেগুলো ব্যাপারে সেটারও আমাদের ছেলেদেরকে টাকা দিতে বলেছিল, আমি টাকাও দিয়ে দিয়েছি, এপ্রিল পর্যন্ত তাদের টাকা দেওয়া হয়েছে, মে মাস টাকা দিতে পারিনি তাদেরকে। কিন্তু আমাদের পৌরসভা 10-2023 থেকে এখনও পর্যন্ত কোনো তার পেমেন্ট করেনি। আর এই আমাদের যে স্ট্রিট লাইট মেনটেন্যান্সের যেটা, সেটা আমি ওদেরকে এই আজকে টাকা দেবো কালকে এই সেতে ঢুকে গেছে, এই এরকম নানারকম অজুহাতে টাকাটা আমার যেহেতু ঢোকেনি আমি ওদেরকে দিতে পারিনি, ওনারা সাডেনলি হট করে আর কি শনিবার দিন কাজ বন্ধ করে দেয়। যাই হোক, আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম তো শোনেনি, তো আমি তারপরে দেখলাম যে আর আমাকে একটা চিঠি করা হয়েছিল, আমি চিঠির মোটিভটাও দেখে নিয়েছিলাম, তো আমার কাছে তো এমনি কোনো জানি না, আমার দরকার হতো না যে আমি এই বিপুলকান্তি মহাশয়ের কথোপকথন রেকর্ড করা বা ওই সব চ্যাটিংয়ের যে ইসেটা সেগুলো রেকর্ড রাখা আর কি, বা মাস্টারমশাইয়ের বাড়িতে ইসেতে আমাদের পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে যে গেছিলাম শনিবার দিন 25-2-2023 সেটাও যে রেকর্ড করা, এগুলো আমার প্রয়োজন ছিল না, কিন্তু ওনাদের বিহেভিয়ার ওনাদের আচরণে এগুলো করতে বাধ্য হয়েছে, এবং ওদের টাকা না দেওয়ার জন্যই ওরা স্ট্রাইকটা করেছিল। আমি রোববার দিন ওদেরকে টাকা দিয়ে দিয়েছি এবং রোববার থেকে কাজ নর্মালি যেরকম চালু হওয়ার চালু হয়ে গেছে। এই মতো অবস্থা আপনি কী চাচ্ছেন? আমি আর কী বলবো, এই পৌর মানে পৌর যে পিতা, এই চেয়ারম্যানের আন্ডারে আমি কাজ করতে ইচ্ছুক, মানে এনাদের যে অত্যাচার প্লাস এনাদের যে বিহেভিয়ার তাতে আমার কাজ করার কোনো ইচ্ছা নেই এই এই পৌর পিতার নেতৃত্বে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম সৌমেন সরকার।